আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আমার এই আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলে এসেছি দুপুরবেলা। তো দুপুরে আমি কমলাগুলো ছিলে নিচ্ছি। এই কমলাগুলো অনেকদিন ধরে ফ্রিজে পড়ে আছে, খাওয়া হচ্ছে না টক বলে। তো যারা টক কমলা বা টক আঙুল ফল খেতে চান না, তো তারা আমার মতো এইভাবে কমলা ভর্তা বানিয়ে খাবেন, তাহলে দেখবেন না আপনাদের কাছেও ভালো লাগবে খেতে। তাহলে আর বাসায় পড়ে থাকবে না কমলা। তো আমি কমলাগুলো ছিলে নিচ্ছি। তো সবগুলো আমি ছিলে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সাদা লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা, আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স মানে শুকনো মরিচের গুঁড়া। এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তো মাখা হয়েছে, আমি এখন এটা খেয়ে নিব। এটা খেতে এত ভালো লাগে, টক মিষ্টি রসালো, খুবই ভালো লাগে খেতে। আপনারা বাসায় এভাবে খেয়ে দেখবেন, আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে। এভাবে যারা কমলা টক খেতে চান না, তাদের কাছে ভালো লাগবে। তো আমি তারপরের দিন সকালবেলা, তো নাস্তা বানানোর আগে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। তো চুলাগুলো একটু ময়লা হয়েছিল, সেগুলো পরিষ্কার করে নিলাম। আর চুলা খুব কালি পড়েছিল, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। তো চুলা পরিষ্কার করা আমার হয়ে গেছে, এখন সব কিছু গুছিয়ে রাখব। আর বাকি কিছু জিনিসপত্র আছে, সেগুলো এখন পরিষ্কার করে ধুয়ে নিব। এই তো এই রুটি ভাজার কড়াই, তারপর পিঠা বানানো, চিতই পিঠা বানানো কড়াই, এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব। আর কলসে পানিটা ভরে ফুটিয়ে নিব, ফুটিয়ে তারপর ফিল্টারে ঢেলে নিব। আর এই তো সকালে নাস্তাটা এখন বানিয়ে নিব। তো প্রথমে আমি চাটা বসিয়ে দিই। তো আমি গুঁড়া দুধ দিয়ে এইভাবেই চাটা বানিয়ে নিই। গুঁড়া দুধ দিয়ে তারপরে একটু ভালো করে জাল করে নিলে তখন আর গুঁড়া দুধের যে একটা স্মেল আছে সেটা আর চায়ে পাওয়া যায় না, তখন চাটা খেতে খুব ভালো লাগে। তো এভাবে আমি জাল করে তারপরে পাতা দিয়ে চাটা বানিয়ে নিই, খুব ভালো লাগে খেতে। তো অনেকে আছে আগে লিকারটা তৈরি করে তারপরে গুঁড়া দুধ কাপে ঢেলে তারপরে চাটা বানিয়ে নেয়, তো এটা আমার কাছে ভালো লাগে না খেতে, তাই আমি এভাবে চাটা বানিয়ে নিই, আমার কাছে ভালো লাগে। তো চাটা হতে হতে আমি এদিকে নাস্তাটা রেডি করে নেব। তো আজকে আর বাসায় বানাইনি নাস্তাটা, বাড়ি থেকে কিনে এনেছি। তো চাটা হয়ে গেছে আর আমি এদিকে চাটা ঢেলে নিব কাপে। তো নাস্তাটা আমরা এখন খেয়ে নিব, যেহেতু নাস্তা বাড়ি থেকে এনেছি আর সকালবেলা অনেক কাজও করেছি। তো দুপুরে কিছু হালকা পাতলা কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। আর বাইরে থেকে গরম গরম বাকরখানি নিয়ে এসেছে। তো এগুলো ছোটো বাকরখানি খাস্তা, তো খুবই গরম। তো আমি এগুলো এখন রেখে দিচ্ছি, বাকরখানিগুলো ডিব্বায় ভরে রেখে দিলাম। আর বাকি কাজগুলো করে নিয়েছি। আর এই তো লবণ শেষ হয়ে গেছে, লবণগুলোকে ডিব্বায় ভরে নিচ্ছি। আর বাজার থেকে কিছু বাজার নিয়ে এসেছিল, সেগুলো গুছিয়ে নিয়েছি। আর ফ্রিজে কিছু বাজার আছে, সেগুলো আমি বের করে নিয়েছি। তো আজ মূলা রান্না করব, যেহেতু ফ্রিজে মূলা আছে তো মূলাগুলো বের করে নিয়েছি। আর এই তো বাকি সবজিগুলো। তো বেগুন আর খিরাই নিয়ে এসেছিল, তো খিরাইগুলোকে বের করে একটা চালের ভিতরে রেখে দিব। তো ফ্রিজে রাখাতে একটু মানে ভিজে গেছে, একটু ঘেমে গেছে, তো এগুলোকে এখন মুছে মুছে রেখে দিব। আর কিছু কাজ আছে, আমি সেগুলো করব। যেহেতু আমার কিছু বারিন্দায় গাছ আছে লাগিয়েছিলাম, তো সেইগুলোকেও আমি একটু মাটি দিব। তো ধনে পাতাগুলো আমি একটু বেছে রেখে দিব এখন।
এই কাজগুলো শেষ করে আমি তারপর বাকি কাজগুলো করে নেব। তো আপনাদের সাথেও আমি এই কাজগুলোকে একটু শেয়ার করে নিচ্ছি। তো আপনারা বিরক্ত হবেন না, আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। এই তো বারিন্দায় চলে এসেছি। এই তো লেবু গাছ, লেবু গাছে কিছুটা পুদিনা পাতা আছে, তো এইগুলোতে একটু মাটি লাগবে। তো আমি এখানে একটু মাটি দিব। তো আমি মাটি কিনে এনেছি, এটা অ্যালোভেরা গাছ। তারপরে এই তো এটাতে, এটা তো আমাদের দেশে বলে টাইম ফুল গাছ, অনেকে বলে গাছ ফুল। তো এই তো মাটি, এই মাটিগুলোকে আমি ভেঙে তারপরে গাছে দিব। তো এই গাছে মাটিগুলো দিব, আমি মাটিগুলো কিনে এনেছি। তো এই তো আমি এই গাছগুলোকে সুন্দর করে মাটি দিয়ে লাগাবো। তো এইগুলো সব লাগিয়ে তারপরে আমি রান্নায় চলে এসেছি। তো ফ্রিজে কিছু মূলা ছিল, আমি মূলা রান্না করব আজ। তো ছোটো চিংড়ি মাছ দিয়ে মূলা দিয়ে রান্না করব। রেসিপিটি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো মূলাগুলো ছিঁড়ে আমি কেটে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে তারপরে যে আমি পানিতে একটু ভাপ দিয়ে নিয়েছি। তো ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো মাছগুলো বাছতে অনেক সময় লাগতেছিল, তাই কিছুটা বেছেছি। তো বেছে তারপর পেঁয়াজ আর তেল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর বাকি মাছগুলো আর মাথাগুলো চিংড়ি মাছের দুইটা পেঁয়াজ দিয়ে আমি পাটায় বেটে নিচ্ছি। তো এইভাবে মাছের মাথাগুলো বেটে নিলে বেশ ভালো লাগে। তো ভাজা হয়েছে, পরে লবণ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়েছিলাম এর আগে, তারপরে হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লাল মরিচের গুঁড়া, আর যে চিংড়ি মাছের মাথা আর পেঁয়াজটা বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে, আর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে তারপরে মশলাটা ভালো করে আমি এখন কষিয়ে নেব। তো এইভাবে চিংড়ি মাছ বেটে তারপরে মূলা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি যে ভাপ দিয়ে রেখেছিলাম মূলাটা, পানিটা ঝরিয়ে তারপরে তো মূলাটা দিয়েছি। এখন ভালো করে মূলাটা কষিয়ে নিব। চুলা রাসটা মাঝেরই আছে, রেখে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিয়েছি, আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আমি মূলাটাকে সিদ্ধ করে মাখা মাখা ঝোল করে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার মূলা রান্না, এটা অনেক মজার হয়েছিল খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।